আসসালামু আলাইকুম প্রিয়দর্শী নানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস। আর ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা একবার একটু দেখে নিন আপনারা। আমি 4 পট চাউল নিয়েছি, পোলাও চাল এটা ধুয়ে নিয়েছি, 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনটা আমি এভাবে কেটেছি ছোট ছোট করে কেটে এটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, 2 কেজির মতো আমি ভেজিটেবল নিয়েছি। আর এই 2 কেজি ভেজিটেবলের ভিতর যে সমস্ত ভেজিটেবল আছে, ফুলকপি, মিষ্টি কুমড়া, পাকা টমেটো, কাঁচা টমেটো, বরবটি, গাজর, পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, 10টার মতো কাঁচামরিচ ফালি এবং 2টা রসুন, 1 কাপ পরিমাণে ধনের পাতা, 6টা ডিম, 1 কাপ ঘি, 1 কাপ সয়াবিন তেল, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, 7 মতো লবণ। তো বন্ধুরা চলুন আমরা ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইসটা করে নিই। চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস করার জন্য আমি শুরুতে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে অনেকটা। এখন আমি পানির ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দিলে আপনার ভাতটা ঝরঝরা হবে, ফ্রাইড রাইসের ভাতটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে, এজন্য আমি তেলটা দিলাম। একটা ভাত আরেকটা ভাতের সঙ্গে লেগে যাবে না। ফ্রাইড রাইস করার সময় অনেকেই বলেন যে ভাত জড়িয়ে যায়, কিন্তু এভাবে আমি যে নিয়মটাই করছি এভাবে যদি আপনি করেন তাহলে আপনার ভাতটা জড়িয়ে যাবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভাতটা উতল আসলে আমি ঢাকনাটা সরিয়ে নিব। ফ্রাইড রাইসের ভাতটা প্রায় উতাল এসে গেছে, আমি এখন ঢাকনাটা সরিয়ে দিব। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর আমি ভাতটা পুরোপুরি আমি সিদ্ধ করব না, আমি 90% ভাতটা আমি সিদ্ধ করব, 10% আমি বাকি রাখব। এভাবে একটু নেড়ে চেড়ে দিলে ভালো হবে। দেখুন ভাতটা অনেকটা হয়ে গেছে, এটা কিভাবে বুঝবেন? এ দেখুন ভিতরে একটু মাছ মাছ রয়ে গেছে ভাতের, দেখুন ভাতটা চাপ দিলে কিন্তু পুরো গলে যাচ্ছে না। এখন আমি ভাতটা একটা স্ট্যান্ডের ভিতরে নামিয়ে নিব। আমি এভাবে একটা স্ট্যান্ডের ভিতরে ভাতগুলো নামিয়ে নিয়েছি এবং এর মারটা যখন নিচে চলে যাবে ফ্যানটা, তখন আমি ভাতটা একটা ট্রেতে নামিয়ে নিব। ভাত থেকে মারটা ঝরে গেছে, এখন আমি ভাতগুলো একটা ট্রেতে করিয়ে যত দ্রুত পারা যায় ট্রেতে করে ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় যদি ভাতগুলো থাকে তাহলে কিন্তু ভাতটা জটলা পেকে যাবে, এভাবে করে ছড়িয়ে দিতে হবে, ফ্যানের নিচে রাখতে হবে, যত তাড়াতাড়ি পারা যায় ভাতের গাত থেকে ফ্যানটা শুকিয়ে নিতে হবে। ভাতটা ঠান্ডা হতে হতে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো কিছু সময়, আর ওর পাশে ভাতটাও আমি ফ্যানের নিচে দিয়ে দিছি। ভাতটা ঠান্ডা হয়ে যাবে, মাড়টা শুকিয়ে যাবে ভাতের গাত থেকে। আমি একটু লবণ দিয়ে দিলাম চিকেনের ভিতরে, এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটাই, আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, আর গোলমরিচের অর্ধেকটা আমি দিব এটার ভিতরে, আর অর্ধেকটা আমি রেখে দেবো। শুকনো মরিচের গুঁড়া পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু মেখে নিব ভালো করে। ভিনেগারটুকু দিয়ে দিলাম। আমি এভাবে চিকেনটা 10 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, মাংসটা অনেকটা ই হয়ে গেছে, এর ভিতর যে আমি মশলাগুলো দিয়েছি মশলাগুলোর ভিতরে ঢুকে গিয়েছে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি যে তেজপাতা নিয়েছিলাম তেজপাতাটা একটু আমি ফালি করে নিয়েছি, শুরুতে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপরে রসুন দিয়ে দিচ্ছি। আমি এটা একটু নেড়ে চেড়ে নিব হালকা করে। এরপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি প্রায় 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আমি একটু এটা ঢেকে দিচ্ছি, কিন্তু ঢেকে দিও আমি এর মাঝে মাঝে এটা একটু নেড়ে দিব। আমি আমরা দেখে নিই চিকেনের কী অবস্থা। দেখুন চিকেনের গায়ে কিন্তু এখন একটু একটু পানি আছে, আমি আবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরও 2 মিনিট আমি রান্না করব। আমি এখন ডিমগুলো ভেঙে নিচ্ছি, চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি,
এই চিকেনের তেলে আমি এটা একটু ফ্রাই করে নিব, আমি আলাদা তেল দিব না এর জন্য। এখন আমি ডিমটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে একটু আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিব 5 মিনিটের মতো। এখন আমি ঘি কাপ দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম ঘি। এরপরে আমি সবজিগুলো, টমেটো বাদে আমি সব সবজিগুলো দিয়ে দিব। এভাবে আমি 5 মিনিটের মতো ভেজিটেবলের সঙ্গে আমি আর চিকেনটা একটু মিশিয়ে নিব, একটু নেড়ে চেড়ে, একদম ফুল আঁচে রেখে আমি এটা নেড়ে চেড়ে নিব। আমি একটু ঢেকে দিচ্ছি ভেজিটেবলটা 5 মিনিটের মতো আমি এভাবে ঢেকে, তারপর আমি এটা একটু হালকা বয়েল করে নিব। এবার দেখে নিই আমাদের ভেজিটেবলের কি অবস্থা। দেখুন ভেজিটেবলটা কিন্তু হাফ বয়েল হয়ে গেছে, আমি পুরোপুরি বয়েল করবো না এটা, কারণ রাইসটা দেওয়ার পরে তো আরোটা বয়েল হবে, এর জন্য আমি হাফ বয়েল করে নিয়েছি ভেজিটেবলটা। দেখুন আর বেশি ভেজিটেবল যদি বেশি বয়েল করেন তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এরপর যে আমি টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়ে নেবো। টমেটো তো কাঁচাই খাই আমরা, এর জন্য আমি টমেটোটা লাস্টে দিচ্ছি। এখন আমি ট্রেতে যে ভাতটা রেখেছিলাম ফ্যানের নিচে দিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, এবং এর গায়ের যে মারটা ছিল মারটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে তারপরেই করতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখি না ফ্রাইড রাইস করার সময়, কারণ ভাতটা তখন বেশি শক্ত হয়ে যায় আমার কাছে মনে হয়, আর অতটা শক্ত ফ্রাইড রাইস খাওয়া যায় না। তো আমি এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি। এরপর যে আমি সয়া সস, ফিশ সস এবং যে গোলমরিচের গুঁড়োটুকু রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি, লেবুর রস এবং ধনের পাতা, সব শেষে আমি চিনিটুকু দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব রাইসের সঙ্গে চিকেন এবং ভেজিটেবল, পুরোটা মিশিয়ে নেব আমি। দেখুন আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো এটা আমি ফ্রাই করব। ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস করতে হলে যে শুধুই যে পোলাও চলতে করতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা। আপনারা চাইলে যে ভাত রান্না করেন, যে মিনিকেট চাউল আছে, বিভিন্ন ধরনের চাউল আছে, সে চাউল দিয়ে আপনারা করতে পারেন, ওই সব চাউলে আরও বেশি ভালো হয় ফ্রাইড রাইসটা। আমি বাসায় সাধারণত মিনিকেট চাউল এবং বাসার যে রেগুলার যে চাউলটা আমি খাই সেই চাউল দিয়ে ফ্রাইড রাইসটা বিয়ে করি, এতে দেখতেও সুন্দর লাগে এবং টেস্টটাও অনেকটা বাড়িয়ে যায়। আর ভেজিটেবলের ক্ষেত্রে আপনি যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারেন, এর জন্য যে ক্যাপসিকাম কিংবা ই লাগবে এ ধরনের কোনো কিছু নয়, গাজর দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো ধরনের ভেজিটেবল দিয়ে করতে পারেন। আপনার ফ্রাইড রাইস যে কোনো ভেজিটেবল দিয়ে করলে সুন্দর হবে, কোনো সমস্যা নেই। আর ঘি যে দিতে হবে এমনও কোনো কথা নেই, আপনি সয়াবিন তেল দিয়েও শুধু ফ্রাইড রাইসটা করতে পারেন। এখন আমি ফ্রাইড রাইসটা আপনাদের একটু নামিয়ে দেখাবো, এটা আমি প্রায় 10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আমি একটা ট্রেতে করে নামিয়ে দেখাচ্ছি, এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা হয়ে গেল ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস, দেখুন এটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কে কে শীতকালে সকালবেলা ফ্রাইড রাইস খেয়ে পাঠশালায় গিয়েছেন কিংবা কলেজ ভার্সিটিতে গিয়েছেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু প্রতিদিনই সকালবেলা আমার মায়ের কাছে বায়না থাকতো আমি ফ্রাইড রাইস না খেয়ে বাইরে যাব না, স্কুল কিংবা কলেজ ভার্সিটিতে কোনোটাই আমি যেতাম না। আজ মায়ের কথা খুব মনে পড়লো। তো বন্ধুরা রাত্রের বাসি ভাত দিয়ে এটা আমার আম্মু করে দিত আমাকে, তো আপনারা চাইলে রাত্রের বাসি যে ভাতটা থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার নতুন নতুন ভিডিও দিতে অনেকটা আগ্রহ হবে এবং মনের ইচ্ছাটাও অনেকটা ই হবে, পূরণ হবে। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।